ফটোশ্যুট এডিটিং। ফটোশ্যুট সাধারণত ফ্যাশন গ্ল্যামারের জগতে ব্যবহার করা হয়, যেখানে একটি স্টুডিওতে একটি মডেল ফটোগ্রাফারের জন্য ভঙ্গি অবলম্বন করে এবং তার অনেকগুলো ছবি তোলা হয়, যেখান থেকে সেরা ছবি বাছাই করা হয়। মডেল শুধুমাত্র একটি ব্যক্তি হয় না, উদাহরণস্বরূপ প্রিন্ট জাতীয় বিজ্ঞাপনের জন্য পণ্যের চিত্র দরকার পড়ে এবং পোশাক ও ম্যাগাজিনের মতো অনুচ্ছেদের বিষয় হতে পারে। ফটোশ্যুট এডিটিং এর গুরুত্ব। পণ্য বানানো শেষ করার পর পোর্টফোলিও, ম্যাগাজিন বা ইন্টারনেটে ছবি দেওয়ার জন্য আমাদের ছবি দরকার পড়া স্বাভাবিক। এটা ডিজিটাল যুগ, তাই বেশিরভাগ বিজ্ঞাপন অনলাইন করা হয়। এর মানে অসংখ্য সম্ভাব্য ক্রেতা আমাদের পণ্য সামনাসামনি দেখবেন এবং এই চিত্র আমাদের পণ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ উপস্থাপনা। ফ্যাশন ফটোশ্যুট এডিটিং। ফটোশ্যুট এডিটিং হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার দ্বারা ফটোশ্যুট করা, ছবি বাছাই করা, ডেভেলপার করা, সাজানোর উপস্থাপনা করার একটি প্রক্রিয়া। ফ্যাশন সামগ্রী বাছাই করা, এই যুগের ফ্যাশনের গবেষণা করা, নতুন সৃজনশীলতা এবং নান্দনিক ফ্যাশন ফটোগ্রাফিতে নান্দনিক মূল্য যোগ করে। নিজের ফ্যাশন শ্যুট কিভাবে সাজাতে হয়। এক, দৃশ্যের প্রস্তুতি। ভালোভাবে আলোকিত করাটা অত্যাবশ্যক। একটি হোম স্টুডিও ফ্ল্যাশ অত্যাবশ্যক। আলো ও ব্যাকড্রপ সাজানোর জন্য একটি বড় জায়গা জরুরি। একটি স্ট্যান্ডের সাহায্যে আলো সাজিয়ে রাখবেন মডেল আসার আগে। দুই, ক্ষুদ্র ব্যাপারগুলো খেয়াল করবেন। পোশাক নিখুঁত থাকতে হবে, পোশাক স্ত্রী অথবা বাষ্প স্নান করুন, আর যদি সেগুলো যদি ভালোভাবে মাপসই না হয় তাহলে পিন দিয়ে আটকিয়ে দিন। তিন, ঠিকমতো আলোকিত করুন। মডেলের পিছনে দুটি ফ্ল্যাশ হেড রাখুন, পিছন দিকে হেলান দেয়া এবং সফট বক্স দিয়ে আটকানো। আরেকটি ফ্ল্যাশ সামনের দিক উপরে এবং বাম দিকে রাখুন, বৃত্তাকার প্রতিফলক এর সাথে লাগিয়ে। সামনের ফ্ল্যাশটি মডেলের মুখে আলোকিত করবে। ফটোশ্যুট এডিটিং প্রসেসিং। ছবি তোলা শেষ হলে আপনার সেগুলো র ফাইল থেকে টিপ ফাইলে প্রসেস করতে হবে। রং, তাপমাত্রা, এক্সপোজার ক্ষতিপূরণ এবং কন্ট্রাস্টের মতো কিছু কাজ এই পর্যায়ে করা হয়। রিটাচিং। ডিজাইনাররা চূড়ান্ত কিছু প্রসেসিং, যেগুলো ম্যাগাজিনও প্রকাশনায় লাগে। পৃষ্ঠা লেআউট। শুটিং এবং লেআউটের ক্রম পৃষ্ঠার ডিজাইনার এবং এডিটর ঠিক করবে।